একটি দ্বীপের মাটি রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হচ্ছে। অবিশ্বাস্য মনে হলেও এই পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যার মাটি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ইরানে অবস্থিত এই দ্বীপটি হরমুজ দ্বীপ নামে পরিচিত হলেও বেশিরভাগ মানুষ এটিকে রেইনবো আইল্যান্ড নামেই চেনে। বিস্তারিত সঙ্গীতা শার, ডেক্স রিপোর্টে। ইরানের এই দ্বীপটি একসময় এশিয়া ও ইউরোপের নৌবাণিজ্য বন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কিন্তু এশিয়া ইউরোপের বাণিজ্যে অন্য পথ খুলে যাওয়ায় তখন হরমুজের গুরুত্ব কমে আসে। তবে সাম্প্রতিককালে এর বিচিত্র বর্ণের মাটি পর্যটকদের কাছে দ্বীপটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই দ্বীপ অত্যন্ত খনিজ সমৃদ্ধ, যে কারণে এই দ্বীপকে আবার ডিজনিল্যান্ডও বলা হয়। খনিজ পদার্থে সমৃদ্ধ হওয়ার কারণে দ্বীপটি বেশ বর্ণময়, যে কারণে এর সঙ্গে জড়িয়ে গেছে রংধনুর অনুষঙ্গ। এখানে 70 ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়। ট্যুর গাইডদের দাবি, 42 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপের প্রতি ইঞ্চি জায়গার আলাদা আলাদা গল্প রয়েছে। কয়েক কোটি বছর আগে সমুদ্রের পানির কারণে এই দ্বীপের মাটিতে লবণের মোটা আস্তরণ পড়ে। সেই লবণের সঙ্গে আগ্নেয়গিরির লাভার প্রতিক্রিয়ায় এর মাটিতে নানান বর্ণ দেখা যায়। দ্বীপের মাটি লোহিত রঙের হওয়ার কারণ হলো মাটিতে মিশে থাকা হেমাটাইট নামে অতিরিক্ত লৌহ অক্সাইড, যা গিলেক নামেও পরিচিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে এই মাটি রান্নায় মশলা হিসেবে ব্যবহারের পাশাপাশি শিল্পক্ষেত্রেও ব্যবহার করা হয়। পাশাপাশি রুটির সঙ্গে সস হিসেবেও এই মাটি ব্যবহার হয়ে থাকে। সেই রুটিকে স্থানীয় ভাষায় তুমসি বলা হয়। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।